की व्यथा कीजिए व्यथा, बुझे की आन जोने। की व्यथा कीजिए व्यथा, बुझे की आन जोने। सजनी आमी बुझे मरेछि मने मने। हम तुम कितने पास कितने। আমি অন্বেষা চক্রবর্তী, লাইভ নিউজ ইন্ডিয়া 24x7 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই গান পছন্দ করেন, অনেকে নাচও পছন্দ করে থাকেন, কিন্তু আপনাদের কাছে একটা নতুন খবর নিয়ে আসি। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই বিভিন্ন সিনেমাতে বলুন বা বিভিন্ন রিয়েলিটি শোতে বলুন অনেক রকমের গায়ক গায়িকাদের গান শুনে থাকেন, কিন্তু আপনাদের কাছে এটা জানিয়ে রাখি যে বিভিন্ন ছোটোখাটো গ্রাম বলুন বা বিভিন্ন জায়গায় বলুন, অনেক এরকম প্রতিভা রয়েছে যাদের গানের গলা অসাধারণ। তারা হয়তো টাকা পয়সার অভাবে তারা নিজেদের প্রতিভাটাকে সব জায়গায় তুলে ধরতে পারে না। আমরা এরকমই একজন মানুষকে নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যার গানের গলাটা অসাধারণ। কোনো মিউজিক ছাড়া বলুন, কোনো রকম কোনো বাদ্যযন্ত্র ছাড়া সে গান করছিল খালি গলায়। তার গান শুনে আমরা তার কাছে পৌঁছে গেছি। তার নাম হলো বনানী দত্ত। সে মেয়েটি অসাধারণ প্রতিভা, কিন্তু তার পারিবারিক অবস্থা খুবই কম, যার জন্য সে তার প্রতিভাটাকে সবার সামনে তুলে ধরতে পারছে না। আমরা সেই প্রতিভা সবার সামনে তুলে ধরতেই আপনাদের কাছে আবারও চলে এসেছি। হ্যাঁ, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এখনও যদি আপনারা আমার ভিডিও লিংক না পেয়ে থাকেন সেটাও আমাদেরকে জানাবেন, এবং তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনও না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে থাকা যে বেল আইকনটি প্রেস করুন এবং অন নোটিফিকেশান অন করে রাখুন, যাতে আপনাদের কাছে এই সমস্ত খবর আগে পৌঁছে যায়। আপনাদের কাছে আগেই নামটি বললাম, সেটা হচ্ছে বনানী দত্ত, থাকে বালুরঘাটে। মেয়েটির মধ্যে একটা অসাধারণ প্রতিভা আমি দেখতে পেয়েছি, আশা করছি সেই প্রতিভা আপনাদেরও ভালো লাগবে। আমরা শুনে নেব তার এই প্রতিভা থাকা সত্ত্বেও সে কেন সকলের কাছে এক্সপোজ হতে পারছে না। আমি জানি যে তার অভাব অনটনের সংসার, চলুন আমি তার মুখ থেকেই শুনে নিই যে তার কি রকম প্রবলেমের জন্য সে এক্সপোজ হতে পারছে না, এবং তার গানটাও তার সাথে আপনাদেরকে শুনিয়ে নেব। আমি বনানী দত্ত, আমি বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের একজন বাসিন্দা। আমার বাবা ট্রান্সপোর্টের মাল ক্যারিং যেখানে হয় আর কি, উনি সেখানেই থাকেন। অত্যন্ত কষ্টের সাথেই আমি গান শিখে চলেছি, একমাত্র টাকা পয়সা এইসবের জন্য আমি হয়তো ইন্ডাস্ট্রিতে জায়গা করে উঠতে পারিনি। আমার সকলের কাছে এটাই অনুরোধ, আমার ইন্ডাস্ট্রির কাছে এটাই অনুরোধ, প্রতিভার কি কোনো দাম নেই? আমাদের মতো মেয়েদের যেন একটি সুযোগ অন্তত দেওয়া হয়, হয়তো আমরাও পারি। টাকা পয়সার কারণে আমরা পিছিয়ে রয়েছি। আমি প্রত্যন্ত একটি গ্রামে বলা চলে বালুরঘাট শহরে আমি বসবাস করি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ছোটের কথা যদি বললেন তাহলে দু কলি শোনায়, যদিও শরৎকাল তবুও মনের মধ্যে, কিন্তু ফাগুন মাস দারুণ এ সময়, লেগেছে বিষম চোখ কি জানি কি হয়। ই ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আন জোনে। ই ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আন জোনে। সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আন জোনে। এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আন জোনে। সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস দারুণে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। ডাকে হা শিকলে কাটা মন,
আছে বৃন্দাবনে সজনী আমি বুঝি মরেছি মনে মনে। আপনারা ওই মেয়েটির গান শুনলেন, যে ওই মেয়েটির গানের গলাটা কি অসাধারণ নয়? আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি মেয়েটির গানের গলা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং তার সাথে সাথে যদি এই মেয়েটিকে আপনাদের কখনও গানের জন্য প্রয়োজন হয়ে থাকে তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করুন। আমরা চাই আমাদের চ্যানেলের মাধ্যমে এই মেয়েটি যাতে একটা নতুন জায়গা পায়, তার সংসারের অভাব অনটনের জায়গা যেন তার পুরো, এবং সেই মেয়েটি যেন সমস্ত বিশ্বের কাছে একটা আলাদাই নামে পরিচিত হয়। আপনাদের সকলেরই সাহায্য সেই মেয়েটি চাইছে, এবং আমরাও বলবো যে সেই মেয়েটিকে সাহায্য করার জন্য যদি কোনো মানুষ চায় যে তার গানের এই প্রতিভাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। তার সেই যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার যেটাই চাইবেন আমাদের ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। তো আজকের ভিডিও এখানেই শেষ। আপনারা যদি এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন, এবং তার সাথে সাথে আমাদের ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান, এবং এই ভিডিও দেখার পর একটা লাইক অবশ্যই। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরে।